আসসালামু আলাইকুম। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আমন্ত্রণ, সাথে আছি আমি আরিফ চৌধুরী। করোনা ভাইরাস সংক্রমণ রোধে জরুরি প্রয়োজন ছাড়া রাজধানীতে চলাচলের ক্ষেত্রে কঠোর অবস্থান বজায় রেখেছে পুলিশ ও সেনাবাহিনী। তারপরও জীবিকার প্রয়োজনে ঘরে থাকার নির্দেশনা ভাঙছেন অনেকেই। রাজধানীর ধানমন্ডি এলাকায় আছেন সৌমিক আহমেদ, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সৌমিক, রাজধানীর কি চিত্র দেখছেন আজ? যে গত 26 মার্চ থেকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে নগরবাসীকে ঘরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেই নির্দেশনা কিছু কিছু ক্ষেত্রে ভাঙা হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে শিথিল রয়েছে। যেমন জরুরি প্রয়োজন যেগুলো হাসপাতাল সংক্রান্ত কিংবা কারোর দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনার যে বিষয়গুলো, সেগুলো প্রয়োজনে মানুষ বের হচ্ছেন, সেই প্রয়োজনে শিথিলতা রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি ধানমন্ডির 27 নম্বরে। এখানে সেনাবাহিনী পুলিশ একসঙ্গে কাজ করছে, রাস্তার অনুমোদন নেই এমন যান চলাচলের ক্ষেত্রে তারা জিজ্ঞাসাবাদ করছেন এবং অনেক ক্ষেত্রে একই মোটরসাইকেলে একাধিক ব্যক্তি থাকলে তারা নামিয়ে দিচ্ছেন, একই রিকশায় একাধিক ব্যক্তি থাকলে তারা নামিয়ে দিচ্ছেন এবং কিছু ক্ষেত্রে তারা কঠোর হচ্ছেন। তারা মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যে এই সংকটময় পরিস্থিতিতে এভাবে চলাফেরাটা ঝুঁকিপূর্ণ। এছাড়া এটা মাসের শুরু, আরিফ জানেন যে মানুষের টাকা পয়সার যে প্রয়োজন, সেই প্রয়োজনে মানুষকে আমরা দেখেছি দীর্ঘ লাইনে ব্যাংকিং করতে দেখেছি এবং ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখেছি যে সামাজিক দূরত্ব রাখার যে বিষয়টা সেটি তারা বজায় রাখছেন এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে ব্যাংকের বাইরে পর্যন্ত লাইন চলে এসেছে। এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্য নিতে আমরা কাঁচাবাজারগুলিতে দেখেছি যে মানুষের ভিড় গাদাগাদি করে মানুষ কেনাকাটি করছে এবং সেই ক্ষেত্রে যে সামাজিক দূরত্ব রাখার যে বিষয়টা সেটি অনেক ক্ষেত্রে কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আরিফ। সৌমিক, ধন্যবাদ আপনাকে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হলেও ব্যাংকগুলোতে পেনশনভোগীদের ভিড় সকাল থেকেই। কক্সবাজারের চকরিয়ায় বদরখালী সোনালী ব্যাংকের সামনে আছেন সরোয়ার আজম মানিক, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। মানিক, ব্যাংকগুলোর সামনে এখন এই মুহূর্তে কি অবস্থা? হ্যাঁ, ধন্যবাদ আরিফ। আপনার মাধ্যমে দর্শকদের দেখাতে চাই আমি এখন রয়েছি, আপনি যেমনটি বলছিলেন, কক্সবাজারের চকরিয়ার বদরখালী সোনালী ব্যাংকে। এটি একটি ঐতিহ্যবাহী ব্যাংক, কক্সবাজারে এরকম 10টি শাখা রয়েছে সোনালী ব্যাংকের। সকাল থেকে দুপুর 1টা পর্যন্ত তারা ব্যাংক খোলা রাখছেন এবং এই সময়ে আমরা সকালবেলায় এসে দেখতে পেয়েছি বিভিন্ন ভাতা যারা গ্রহণ করছেন সেই ভাতা নিতে আসাদের ভিড় আমরা দেখতে পেয়েছি সকালবেলায়। এখন যেহেতু এটা বেলা বাড়ছে, যেহেতু 1টার সময় বন্ধ হয়ে যাবে, সে কারণে এখন ভিড়টা কমে গেছে। এটা বিভিন্ন ভাতা গ্রহণকারীদের পাশাপাশি আমরা দেখতে পেয়েছি অনেকে পেনশনের জন্য আসছেন, অনেকে বেতনের টাকার জন্য আসছেন। সব মিলে বলতে পারেন মোটামুটি সকাল থেকে একটি অন্যরকম একটি ভিড় ছিল। সেই ভিড়টি যদিও বা তারা হ্যান্ড স্যানিটাইজ এবং স্প্রের কথা বলছেন, কিন্তু সকাল থেকে এসে সাধারণ মানুষের কাছে আমরা কারো অনেকের কাছে মাস্ক দেখি নাই, তাদের মধ্যে তেমন একটা সচেতনতা দেখি নাই। তবে কথা বলেছি অনেকের সাথে, তারা বলছেন যেহেতু এটা সব দিকে লকডাউন হয়ে গেছে, এখন টাকাটা খুবই জরুরি, যে ভাতাটা পাই সেই ভাতাটা দিয়ে অনেকের সংসার চলে, সেই কারণে সেই তাগদা থেকে তারা ব্যাংকে এসেছে। তাদের মধ্যে সচেতনতা খুব কম লক্ষ্য করেছি। আর ব্যাংকে কী সেবা চলছে সে বিষয় নিয়ে আমরা কথা বলবো এই ব্যাংকের শাখা ব্যবস্থাপক, উনি সকাল থেকে আপনারা কী রকম সেবা দিচ্ছেন? আমরা বর্তমানে আমাদের এমডি স্যারের নির্দেশনা অনুযায়ী সকল ধরনের নগদ লেনদেন চলছে, সরকারি চালান এবং BFTN এর মাধ্যমে যেই বেতন এবং অন্যান্য পেনশনারদের টাকা জমা হচ্ছে সেগুলো আমরা প্রদান করছি এবং আমরা যথেষ্ট পরিমাণে এই যে এই হাত ওয়াশ করার ব্যবস্থা করেছি এবং নির্দিষ্ট দূরত্ব, সামাজিক দূরত্ব ইয়ে করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে আমাদের এখানে সংকট হচ্ছে আমাদের যে স্টাফদের জন্য, আমাদের হ্যান্ড গ্লোভসের অভাব আছে, হ্যান্ড স্যানিটাইজারের অভাব আছে, আশেপাশে কোথাও এগুলো পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তিনি যেমনটি বলছিলেন তারা চেষ্টা করছেন মানুষকে সচেতন করার জন্য। তবে আমরা সকালবেলায় এই ব্যাংক ছাড়াও আশপাশে কয়েকটি সোনালী ব্যাংক ঘুরে দেখেছি, মানুষের ভিড় দেখেছি, মানুষের মধ্যে যে সচেতনতার যে বিষয়টি সরকার বারবার বলছে ঘরে থাকার বিষয়টি, আমরা সচেতনতার জায়গা থেকে এটি খুব কম দেখা গেছে সেটি বলতে পারি। তো এই ছিল আমার কাছে কক্সবাজারের এখানকার সর্বশেষ পরিস্থিতি। মানিক, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামে সোনালী ব্যাংকের সামনে আছেন চৌধুরী ফরিদ, সরাসরি যাব তার কাছে। ফরিদ, চট্টগ্রামের কি অবস্থা যদি জানাতেন?
ধন্যবাদ। আমি এখন চট্টগ্রামের সোনালী ব্যাংক লাল দিঘি কর্পোরেট শাখায় অবস্থান করছি। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক, অনেক গ্রাহক এখানে তাদের লেনদেন সরাচ্ছেন। সকাল থেকে আরো বেশি ছিল, গতকাল সবচেয়ে বেশি ছিল খোলার দিন। অনেক লোক এখানে কর্তৃপক্ষ হিমশিঙ্কাত হয়েছে, এমনকি পুলিশও মোতায়েন করতে হয়েছে। আজকে এখানে বিশেষ করে সকাল থেকে দেখলাম সাধারণ লেনদেনের ছাড়াও রয়েছে এখানে যারা সঞ্চয়পত্র ভাঙানো, সঞ্চয়পত্র তোলানো এবং বিভিন্ন লেনদেন করেছে। অনেক মহিলাদের ভিড় দেখতে পাচ্ছি। আমি জানতে চাইবো আজকে সোনালী ব্যাংকের যে এখানে কর্মকর্তা আছেন তাদের কি পরিস্থিতি আপনারা এখানে করেছেন? আমরা এই সোনালী ব্যাংক আমাদের এই বৈশ্বিক ক্রান্তিক পরিস্থিতিতে আমাদের প্রধান কার্যালয়ের দিক নির্দেশনা মোতাবেক এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক আমরা অনবরত কাজ করে যাচ্ছি। সোনালী ব্যাংক লাল দিঘি কর্ম শাখা জনগণের পক্ষে মানে জমা এখানে নগদ টাকা উত্তোলন, জমা প্রদান, সঞ্চয়পত্র এবং আমাদের বিভিন্ন রকমের সরকারি বাতায়ন, পেনশন এগুলো আমরা কন্টিনিউ আমাদের এই যে প্রধান কার্যালয় আমাদের আমাদের ডিজিএনসারের নির্দেশে আমরা কনেকশন সহ এবং অ্যাডভান্স সেকশন সহ আমরা এখানে কাজ করে যাচ্ছি। এবং গতকাল আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয় এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুব ভিড়ের মধ্যে আছি। আমরা চেষ্টা করতেছি সামাজিক দূরত্ব বজায় রেখে আমাদের এখানে হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা করছি এবং হাত ওয়াশ এবং আমাদের আনসার বাই পুলিশ বাই যারা আছে সবাই আমরা অনবরত কাজ করে যাচ্ছি। আমরা যদি বা আমাদের ব্যাংকিং লেনদেন দেড়টা পর্যন্ত দিক নির্দেশনা দেওয়া আছে কিন্তু আসলে আমরা সেটা কাজ করতে করতে আমাদের তিনটা চারটা পর্যন্ত আমাদের লেগে যায়। এই পরিস্থিতিতে আমরা মোটামুটি এমনকি বন্ধের দিনও আমরা এই সোনালী ব্যাংক লাল দিঘি ধন্যবাদ চৌধুরী ফরিদ। করোনায় বিশ্বজুড়ে মৃতের সংখ্যা 69,000 ছাড়িয়েছে, আক্রান্ত 12,73,000-এরও বেশি মানুষ। যুক্তরাষ্ট্রে একদিনে আরও 1,165 জনের মৃত্যু, মোট মৃত্যু 9,500 ছাড়িয়েছে, আক্রান্ত 3,36,000-এরও বেশি। যুক্তরাজ্যে এর আরও 621 জন মারা গেছে, মোট মৃত্যু প্রায় 5,000, আক্রান্ত প্রায় 48,000। 10 দিন আইসোলেশনে থাকার পরও করোনা উপসর্গ থাকায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কানাডায় দ্বিতীয় বাংলাদেশির মৃত্যু হয়েছে। দেশটিতে মোট প্রায় 300 জন মারা গেছেন করোনায়। ভারতে এ পর্যন্ত 117 জনের মৃত্যু হয়েছে, মোট আক্রান্ত 4,000-এরও বেশি। রোববার রাতে করোনার বিরুদ্ধে লড়াইয়ে মোমবাতি প্রদীপ জ্বালিয়ে একাত্মতা জানিয়েছে ভারতের নাগরিকরা। বর্তমানে কিছুটা দুর্ভোগ থাকলেও সুদিন ফিরে আসবে বলেছেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। এর আগে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করলেও এটি সম্পূর্ণ আলাদা বলেছেন তিনি। সংকট মোকাবেলায় স্বাস্থ্যকর্মী সহ কাজ করা সবাইকে ধন্যবাদ জানিয়ে রানী এলিজাবেথ বলেছেন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বিজ্ঞানের অগ্রগতিকে কাজে লাগানোর, করোনা প্রতিরোধে সব দেশকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। Many will feel a painful sense of separation from their loved ones. But now as then, we know deep down that it is the right thing to do. While we have faced challenges before, this one is different. This time we join with all nations across the globe in a common endeavor, using the great advances of science and our instinctive compassion to heal. এই ছিল এখনকার মতো শীর্ষ খবর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।